ঘরের চলন্ত সিলিং ফ্যান পরে দুই শিশুর মৃত্যু হয়েছে এসময় আহত হয়েছেন ওই দুই শিশুর মা রবিবার দুপুরে জেলার ভুইয়াপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে মৃত দুই শিশুর পাশেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তাদের মা আটকানো ছিল ঘরের দরজা মৃত দুই শিশুর বাবা ও নানি ঘরের টিন খুলে এমন চিত্র দেখতে পান নিহত দুই শিশু সাজিম ও সানি ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে গুরুতর আহত ইউসুফের স্ত্রী শাহিদা বেগমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত শাহিদার মা সূর্য বানু বলেন দুপুরের দিকে মেয়েকে দেখেছি বহুবার কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যায়নি নাতিগুলোর কোনো শব্দ অথবা ঘরে ফ্যান ঘোরার শব্দ পায়নি পরে দরজা বন্ধ পেয়ে তিন খুলে ঘরে প্রবেশ করি দেখি দুই নাতি বিছানায় পড়ে আছে মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে পরে চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে পুলিশ সূত্রে জানা গেছে ঘরের যে ফ্যান ছিল সেটা জুলন্ত অবস্থাতেই ছিল ফ্যানের দুইটা পাখা পড়ে ছিল তবে সেগুলোতে রক্তের কোনো দাগ ছিল না বিভিন্ন সূত্র ধরে পুলিশ ঘটনাটি তদন্ত করছে ভুয়াপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এছাড়াও